আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ষোলতম সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি নিয়ে প্রথমে আলোচনা করছি। সেই প্রশ্নটি হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন। এখানে একটি ছকে কিছু শব্দ দিয়ে দিছে, যে শব্দগুলা দিয়ে তোমরা কি করতে হবে, শব্দের বিশ্লেষণ করতে হবে, কি সাধিত শব্দ সেটি উল্লেখ করতে হবে। প্রথমে হলো উপভোগ, হাতেখড়ি, পিত্রালয়, সর্বজনীন, মাননীয় নিদারুণ, নীলিমা, আশীর্বাদ, চন্দ্রমুখ, কবিত্ব। এখন এই ছকের মধ্যে যে শব্দগুলা দিয়েছে শব্দগুলা বিশ্লেষণ করতে হবে এবং কি সাধিত শব্দ সেটি উল্লেখ করতে হবে। আমরা এখন চলে যাব সেই অ্যাসাইনমেন্টের আনসারের দিকে। উপসর্গ দিয়ে শব্দ গঠন, উদ্দীপকে উল্লেখিত শব্দগুলো বিশ্লেষণ করে তা কি সাধিত শব্দ তা বিশ্লেষণ করা হলো। প্রদত্ত শব্দ উপভোগ, উপযোগ, ভোগ শব্দকে বিশ্লেষণ করলে পাই উপযোগ ভোগ। যে সাধিত শব্দ সেটা হলো কি, সম্যক অর্থ দোতনা সাধিত শব্দ। হাতেখড়ি, হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাস যোগে সাধিত শব্দ। শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। পিত্রালয়, পিত্র যোগ আলো, স্বরসন্ধি সাধিত শব্দ। এটাকে শব্দটাকে যখন বিশ্লেষণ করি সেটা হয়ে যাবে পিত্র যোগ আলো, আর সেটিকে যেটা হয়ে যাবে সেটা হবে স্বরসন্ধি সাধিত শব্দ। সর্বজনীন, সর্বজন যোগ ইন, তদ্রিত প্রত্যয় সাধিত শব্দ। মাননীয়, মান যোগ অনীয়, মাননীয় কৃত প্রত্যয় সাধিত শব্দ। নিদারুণ, নি যোগ দারুণ, এটা হলো অতিশয় অর্থ দোতনা সাধিত শব্দ। নীলিমা, নীল যোগ ইমা, তদ্রিত প্রত্যয় সাধিত শব্দ। আশীর্বাদ, আশি যোগ বাদ, বিসর্গ সন্ধি সাধিত শব্দ। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, কর্মধারয় সমাস যোগে সাধিত শব্দ। পবিত্র, কবি যোগ ত, পবিত্র তদ্রিত প্রত্যয় সাধিত শব্দ। এ হলো তোমাদের অ্যাসাইনমেন্টের আনসার। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবে। আল্লাহ হাফেজ।